সুনীলের মা পুলিশ স্টেশনে বসে বসে কাঁদছিল। একজন লেডি কনস্টেবল আসে আর ওনাকে ভেতরে নিয়ে যায়। আপনি এখানেই বসুন, আমি ম্যাডামকে ডেকে আনছি। এই নিন জল খান। আর ইন্সপেক্টরকে ডাকার জন্য সে ওখান থেকে চলে যায়। বলুন কি হয়েছে আপনার ছেলের সাথে? ম্যাডাম, কেউ আমার ছেলেকে খুব বাজেভাবে মেরেছে। ওই বেচারার এরকম অবস্থা করেছিল যে আমি তো দেখতেও ভয় পাচ্ছি। শরীরে একটাও কাপড় ছাড়েনিও। দেখুন, এরকম মাঝখান থেকে বলবেন না, শুরু থেকে বলুন আসলে হলো কি। সুনীলের মা কালকে রাত্রে কি কি হয়েছিল এক এক করে সব কথা তাকে বলতে শুরু করে দেয়। সুনীলের কম্পিউটারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। ও সারাদিন শুধুমাত্র নিজের ওই কম্পিউটারের কাছেই বসে থাকত। বাড়ির লোক তাকে অনেক বোঝায় যে সারাদিন কম্পিউটারে বসলে পরে চোখ দুটো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সে কারুর কোনো কথাই শোনে না। শোনা, তোকে আর কতবার বলতে হবে বল, অনেক রাত হয়ে গেছে, চল কম্পিউটার বন্ধ কর আর ঘুমিয়ে পড়। মা, কিছুক্ষণ পর আমি নিজেই বন্ধ করে দেব, তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো। না, একটুক্ষণ পর না, এক্ষুনি বন্ধ কর, নয়তো আমি তোর বাবাকে ডেকে সব কিছু বলে দেব। কিন্তু এসব কি মা, সবসময় তুমি বাবাকে কেন টানো বলো তো? আমার তো কোনো কথাই শুনিস না, নিজের বাবাকেই ভয় পাস, তাই আমাকে ওনাকে বলেই তোর ব্যাপারে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, বাবাকে ডাকার আর কোনো দরকার নেই, আমি কম্পিউটার বন্ধ করে চলে যাচ্ছি। এবার যাও, তুমিও শুয়ে পড়ো, আমিও শুতেই যাচ্ছি। সুনীলের মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সুনীল কম্পিউটার বন্ধ করার নাটকটা করে, কিন্তু যেই সুনীল দেখতে পায় যে মা রুম থেকে বাইরে চলে গেছে, সে আবার চুপি চুপি কম্পিউটারটা অন করে নেয়। সুনীল জানতই না যে মা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি জানতাম যে তুই হুঁশিয়ারি নিশ্চয়ই করবি, দাঁড়া তোকে দেখাচ্ছি আমি মজা। সুনীলের মা ওর বাবাকে চিৎকার করে ডেকে পাঠায়। সুনীলের বাবা, শুনছো গো, একটু এদিকে এসো। পাপার নামটা সুনীল শোনার পরেই খুবই ভয় পেয়ে যায়। নিজের পাপাকে সে খুবই ভয় পেত, তারপরই স্বীকার করে নেয় যে আর কখনো এমন কাজ করবে না। সরি মা, এবারে মতন ক্ষমা করো, আমি এক্ষুনি কম্পিউটার বন্ধ করে দিচ্ছি, আর কাল পর্যন্ত খুলবো না, তোমার দিব্যি খেয়ে বলছি, কিন্তু প্লিজ তুমি বাবাকে যেন ডাকবে না একদম, রে শোয়ার আগে আমি মার খেতে চাই না। সুনীলের মা সুনীলের এই অবস্থা দেখার পরে তার খুবই ভয় করে। এই ধরনের কাণ্ড করিসই কেন, যে আমাকে তোর বাবাকে তোর কথা বলতে হয়? তুই তো একটা ভালো ছেলে, তাই কখনো কখনো নিজের মায়ের কথাও শুনে নে। চল এখন চুপচাপ কম্পিউটার বন্ধ করে ঘুমা। সুনীল কম্পিউটার বন্ধ করে দেয়, মা বাইরে চলে যায়। সুনীলের ভেতরটা এখনো পর্যন্ত ধুকধুক করতে পারে, পাপার নামের ভয় এখনো ওর মনের মধ্যে রয়েছে। কি জানি মায়ের যে কি হয়েছে, সবসময় আমার পেছনেই পড়ে থাকে, আমি যেন মায়ের সৎ ছেলে। সুনীল কিছুক্ষণ বিছানায় চুপচাপ ঘুমোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে জল খাবার অজুহাতে রান্নাঘরে যায়। সুনীল নিজের ঘরে যায় আর কম্পিউটার অন করে ইন্টারনেটে কিছু সার্চ করতে শুরু করে দেয়। ও একটা অ্যাডাল্ট সাইটে চলে যেতে শুরু করে আর অ্যাডাল্ট ফটো দেখতে শুরু হয়ে যায়। ও ফটো আর সেই ভিডিওতে হারিয়ে যায়। বাহ ভাই বাহ, লাইফটা যেন একদম এরকমই হয় আমার, নাম তো কামাবই, তার উপর টাকাও রোজগার করব, তার উপর মজাও নেব। সুনীল ওই সাইটে পেজটাকে স্ক্রলই করছিল, তখনই ওখানে একটা মেয়ের ভাইরাল ভিডিও আর কিছু ফটোজও দেখতে পাওয়া যায়। বা ইয়ার, মেয়েটাকে কী সুন্দর দেখতে, যে এর ভিডিওটা বের করেছে সে হয়তো খুব মজা পেয়েছে, তাই না? কি ভালো হতো যদি এই মেয়েটার ভিডিও আমি বানাতাম, তাহলে আমার দারুণ লাগতো। সুনীল ওই মেয়েটার ভিডিও ডাউনলোড করে নেয়, তখনই হঠাৎ করে কম্পিউটারটা অফ হয়ে যায়। আরে এটা কি হয়ে গেল, আমি তো কিছুই করিনি। হঠাৎ করেই সুনীলের কম্পিউটারের স্ক্রিনটা অন হয়ে যায়, তারপর ব্লিঙ্ক করতে শুরু হয়ে যায়। স্ক্রিনের ওপর সুনীলের ফটো আসে আর তারপর হঠাৎ করেই সুনীল আস্তে আস্তে বস্ত্রহীন হয়ে যায়। আর এটা দেখার পরে সুনীল ভয় পেয়ে যায়। আরে এইসব কি হচ্ছে, কেউ আবার আমার কম্পিউটারটাকে হ্যাক করলো না তো? তখনই সুনীলের এই উলঙ্গ ফটোটা ওর কম্পিউটারের মাধ্যমেই ওই সাইটে আপলোড হয়ে যায়। না না, এটা কি হচ্ছে, এ আমার সাথে এরকম কে মজা করছে? সুনীল এই সব কিছু থেকে কিছু বোঝার আগেই ওর ঘরের বাল্ব হঠাৎ করে ব্লিঙ্ক হতে শুরু হয়ে যায়। কিছুক্ষণ ব্লিঙ্ক হওয়ার পরে বাল্বটা হঠাৎ করেই ফেটে যায় আর তার আওয়াজে সুনীল খুবই ভয় পেয়ে যায়। এখনো রুমের ভেতরে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কে কে
দেখো আমি তোমাকে ভয় পাই না, তুমি যেই হও আমার সামনে এসো। সুনীল আর কেউ যে ওর ঘরে আছে সেটা কেউ বুঝতেই পারে না, কিন্তু জানালার ঠিক পর্দার পেছনে কারো ছায়াও দেখতে পায়, আর সেটা দেখার পরে খুব ভয় পেয়ে যায়। কিন্তু সে নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে, আর তারপরে সে হঠাৎ করে বলে ওঠে যে, আচ্ছা তাহলে তুমি এখানে লুকিয়ে রয়েছ, আমি বলছি বেরিয়ে এসো। আমি বললাম না বেরিয়ে এসো, না হলে কিন্তু আমি বাবাকে ডাক দেব। সুনীলের আওয়াজ শুনে ওই ছায়াটা পর্দার পেছন থেকে বাইরে বেরিয়ে আসে, আর যেই ও বাইরে বেরিয়ে চলে আসে ওর মুখটা পরিষ্কার হয়ে ওঠে। ও একটা মেয়ে। সুনীল দেখতে পায় যে এটা তো সেই মেয়েটাই যার MMS লিক হয়েছিল। তুমি তুমি এখানে কিভাবে? তুমি তো ওই MMS ওয়ালাই মেয়েটা, তাই না? হ্যাঁ, আমি সেই MMS এর মেয়ে, কিন্তু আমি এখন মেয়ে নই, আমি একটা ঘোরাফেরা করা আত্মা। আত্মা শব্দটা শোনার পরে সুনীল একেবারে অবাক হয়ে যায়, ও একটু পিছিয়ে চলে যায়। এসব কি বলছো তুমি? প্রথম কথা আমাকে বলো তো, তুমি আমার ঘরে কি করে এলে? আর এসব আত্মা টাত্মার নাটক করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, আমি কিন্তু তোমাকে ভয় পাচ্ছি না। হ্যাঁ, ওই মেয়েটা সুনীলের কাছে চলে যায়, ওর চুলগুলো উস্কো খুস্কো আর খুবই ভয়ঙ্কর আওয়াজে সুনীলকে বলে, খুব শখ না তোমার কাপড় খুলতে দেখতে? আর তার সাথে যদি ভিডিও হয়ে যায় তাহলে আরো লোকেরা দেখবে, তাই না? ওই ভূতটা সুনীলের ফোনটা নিয়ে ফেসবুকে লাইভ চলে আসে, আর এক এক করে সুনীলের জামা প্যান্ট খুলতে শুরু করে দেয়। সুনীল ওর হাত থেকে রক্ষা পাবার অনেক রকমের চেষ্টা করে, কিন্তু এতটাই শক্ত করে মেয়েটা ওকে ধরে থাকে যে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কি ক্ষতি করেছি? ওই ভিডিওটা তো আগে থেকে ইন্টারনেটে ছিল, আমি তো শুধু ডাউনলোড করে লোকেদের মধ্যে শেয়ার করেছিলাম। ওই ভূতটা সুনীলের কোনো কথাই শোনে না, আর ওর সমস্ত জামা প্যান্ট খুলে দিয়ে ওকে উলঙ্গ করে দেয়। সুনীল নিজেকে ক্যামেরার সামনে থেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জোর করে ওকে শক্ত করে ধরে থাকে মেয়েটা। সুনীল খুব জোরে জোরে চিৎকার করে ওঠে, না প্লিজ আমার সাথে এরকম করো না, আমি আর কারোর সামনে দাঁড়াতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখনই সুনীলের ফোনে ওর বন্ধুদের মেসেজ আসতে শুরু হয়ে যায় যে ওর উলঙ্গ ভিডিও ইন্টারনেটে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। তুমি আমার মাথা হেট করে দিলে, এখন আমি আমার বাড়ির লোককে এই ব্যাপারে কি বলবো বলো তো? এই অবস্থাটাও আমার হয়েছিল যখন তোর মতো একটা ছেলে একটা ভিডিও লিক করেছিল। আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, প্লিজ এরকম করো না, কিন্তু আমার একটা কথাও শুনল না, আর এই সমস্ত ফটোজ আর ভিডিও ইন্টারনেটে দিয়ে দিল। তা তুমি কিছুই করনি? করেছি না, সুসাইড। আর তোমার কাছেও সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। যখন তোমাকে রাস্তায়, দোকানপাটে, মেডিকেল স্টোরে, স্কুলে, সমস্ত জায়গায় লোকেরা দেখবে না আর তোমার ব্যাপারে নোংরা নোংরা কথা বলবে, তখন তুমি বেঁচে থাকার বেশি মরা পছন্দ করবে। সুনীলের চোখে জল চলে আসে, ও তাড়াতাড়ি নিজের জানালার দিকে দৌড়ে চলে যায় আর জানালা থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়, আর ওর মৃত্যু ঘটে যায়। আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু এই সময় আমি আপনাকে এইটুকুই বলবো যে আপনি প্লিজ বাড়ি যান আর এই ব্যাপারটা আমাদের কাছে ছেড়ে দিন। যদি আপনার দরকার পড়ে তাহলে আমি আপনাকে কল করে দেব। সুনীলের মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। তাহলে কি ওই মেয়েটা যার MMS লিক হয়েছিল ও কি সত্যি একটা ভবঘুরে আত্মা? কে ওর MMS লিক করেছিল? পুলিশ কি এই কেসটাকে সলভ করতে পারবে? জানতে হলে যুক্ত থাকুন ভিডিওর পরবর্তী ভাগে আমাদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। মধ্যরাতে সময় ছিল, অ্যানা গোয়ার এক নাইট ডিস্কোর বাইরে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছিল। ও নিজের কাজিন মারিয়ার সাথে দেখা করতে আজই লন্ডন থেকে গোয়া এসেছিল। হঠাৎ একটা কার ওর কাছে এসে দাঁড়িয়ে গেল। ওই গাড়ির কয়েকজন ছেলেরা অ্যানাকে জোর করে গাড়ির মধ্যে টেনে নিল, আর ওরা ওকে গোয়ার লন্ডন ব্রিজে নিয়ে গিয়ে ওর সাথে অসভ্যতামি শুরু করল। তোমরা কে? আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও, আমার কাজিন মারিয়া আমার জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই পৌঁছে দেবো তোমাকে, কিন্তু তার আগে আমাদের তিনজনকে একটু ভালো করে তোমায় দেখতে তো দাও। রঞ্জিত আর ওর দুইজন বন্ধু অ্যানাকে ধর্ষণ করল। অ্যানা ছটফট করে মাটিতে পড়ে বলল, তোমরা সবাই মনে রেখো,
আমি আবার ফেরত আসব, আমি নিশ্চয়ই ফেরত আসব, আর কাউকে আমি এবার ছাড়ব না। এক মাস পরে রাহুল মাঝরাতে গোয়া নাইট ক্লাব থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ ব্রিজের আগে ওর গাড়ি খারাপ হয়ে গেল। ওর ঘর ব্রিজ থেকে একটু দূরেই ছিল। রাহুল পায়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিল। ও ব্রিজের সামনে পৌঁছেই ছিল কি যে হঠাৎই চাঁদের আলোয় রাহুল দেখল ব্ল্যাক ড্রেসে একটা মেয়ে ওর দিকে এগিয়ে আসছে। মাঝরাতে এরকম একটা গোয়ার ব্রিজে এই সুন্দরী বিদেশি মেয়েটা এখানে কি করছে? আপনি কি আমাকে একটু আগে এগিয়ে দেবেন? আমার গাড়ি এখান থেকে একটু পেছন দিকেই খারাপ হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু কি অদ্ভুত ব্যাপার তাই না? আমার গাড়িটাও তো একটু দূরেই খারাপ হয়েছে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম মার্থা। আপনি কি আমার হাত ধরতে পারবেন? রাহুল নিজের হাত আগে এগিয়ে দিল, কিন্তু মার্থার হাতের স্পর্শে রাহুলের শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওর হৃদয় কাঁপতে শুরু করল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তুমি? হ্যাঁ আমি। এটা কি করে হতে পারে? এটা অসম্ভব। কিন্তু তোর মৃত্যু এখন অবশ্যই সম্ভব। মার্থা রাহুলকে জোর করে ধরে নিল। তখনই একটা ঠান্ডা কনকনে হাওয়া এলো আর ওইটুকুর মধ্যে অন্ধকারে ছেয়ে গেল, আর ব্রিজের জল লাফাতে শুরু করল। মার্থার খুব সুন্দর হাত হঠাৎই বদলে গেল। মার্থা একজন ডাইনি ছিল। ভয়ানক কালো চেহারা ছিল ওর। হঠাৎই ওই ডাইনি নিজের দাঁত রাহুলের ঘাড়ে বসিয়ে দিল, আর দেখতে দেখতেই ও রাহুলের শরীরে সব রক্ত শুষে নিল। পরের দিন রাহুলের বডি ব্রিজে পাওয়া গেল। পুরো এলাকাতে হাহাকার ছড়িয়ে গেল। সরি, রাহুলের বন্ধু প্রীতম আর রঞ্জিতের এখন অবধি বিশ্বাস হচ্ছিল না। দেখ রঞ্জিত, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে রাহুল আর আমাদের মাঝে নেই। আমার পুরো বিশ্বাস যে রাহুলকে খুন করা হয়েছে, ওই মেয়েটাই নয়তো আবার। এই আজেবাজে বকিস না তো, ও তো মরে গেছে। যে মরে গেছে সে আবার ফিরে আসে নাকি? সে যাই হোক না কেন, আমি নিজেকে সন্তুষ্টি দিতে চাই, আর কিছু না। আজকে রাত্রে আমি ওই ব্রিজে যাবই যাব। মাঝরাতে রঞ্জিত ব্রিজের কাছে এসে পৌঁছালই কি, তখনই রাস্তায় একটা হঠাৎ কালো রঙের ভয়ঙ্কর পাখি ডানা উড়িয়ে খুব ভয়ঙ্কর আওয়াজ করে ওর ওপর দিয়ে উড়ে গেল। রঞ্জিত ঘাবড়ে গেল। হঠাৎ ও দেখল কালো ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। তুমি তো আনা, এটা কি করে হতে পারে? বলেছিলাম না তোকে যে আমি আবার আসব। রঞ্জিত চিৎকার করতে করতে ব্রিজের ওপর দিয়ে দৌড়াতে থাকলো। ওই ভয়ঙ্কর ডাইনি একটা বড় পাখির রূপ ধারণ করলো আর রঞ্জিতের ওপরে ঝাঁপিয়ে পড়ল। ও নিজের দাঁত রঞ্জিতের বুকের ওপরে ফুটিয়ে দিল আর ও সারা রক্ত শুষে নিল। ও মৃত রঞ্জিতকে ব্রিজের নিচে ধাক্কা দিয়ে দিল। তারপর গোয়া ব্রিজের ওখানে মৃত্যুর সংখ্যা বেড়েই যেতে লাগলো। যেই মৃত হতো তার শরীরে সমস্ত রক্ত উধাও হয়ে যেত। গোয়ায় হওয়া মৃত্যুর কারণে মেয়র খুবই চিন্তিত ছিল। মেয়র গোয়া চার্চের ফাদার ডিসোজার কাছে গেলেন। আপনি হঠাৎ এখানে? ফাদার ডিসোজা, গোয়া লন্ডন ব্রিজের পাশে নবযুবকদের লাশ দিনের পর দিন পাওয়াই যাচ্ছে। পুলিশ হাজার চেষ্টা করেও এটা জানতে পারেনি যে ওই খুনগুলো কে করছে। একটা কথা আপনি খেয়াল করেছেন, এখনো পর্যন্ত যার যার ওখানে খুন হয়েছে তারা সবাই নাইট ডিস্কো ক্লাব থেকেই ফিরছিল। আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো ডাইনিই করছে। তুমি ঠিকই বলেছ মেয়ার, ওই ব্রিজের ওপরে কোনো একটা ডাইনির নজর রয়েছে। সবার প্রথমে ও রাহুলকে স্বীকার করেছে, তারপর রঞ্জিত, আর আজ অবধি যতজন মারা গেছে ওই ডাইনির হাতে ওদের শরীর থেকে রক্ত উধাও হয়ে গেছিল। কিছু একটা করুন ফাদার। কিছু তো একটা করতেই হবে। আজকে রাত্রে আমি আর আপনি আর কয়েকজন মিলে রাত্রে ওই ব্রিজে যাব। এনা ভয়ঙ্কর চেহারার সাথে ওখানে ওই ব্রিজে দাঁড়িয়েছিল। এই ব্রিজে বাস করো শয়তান ডাইনি, তুমি কেন সবাইকে মারছো? আমি বা কার কোন ক্ষতিটা করেছিলাম? আমি লন্ডন থেকে গোয়া এসেছিলাম কাজিনের সাথে দেখা করতে। রাতের সময় এই ব্রিজেই আমাকে উঠিয়ে এক এক করে আমার সাথে ধর্ষণ করা হয়েছে আর আমাকে মেরে এই ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল। ওদের মধ্যে থেকে দুজনের সাথে তো বদলা নিয়েছি,
ব্যাস আর একজন বাকি। কয়েকজন অপরাধ করেছে আর তার শাস্তি তুমি সবাইকে দিতে পারো না। তুমি অনেকজনকে খুন করেছো। প্রত্যেক ক্লাবে যাওয়া ছেলের মধ্যে আমি নিজের হত্যাকারীকে দেখতে পাই। আমি সবাইকে মেরে দেব। হঠাৎ ফাদার একটা মন্ত্র পড়তে শুরু করেন। যেমন যেমন উনি মন্ত্র পড়তে শুরু করলেন, তেমন তেমন অ্যানার রূপ ভয়ঙ্কর হতে শুরু করল। তখন ওদের মধ্যে ও প্রীতমকে দেখতে পেল। তো শেষ পর্যন্ত তুই এখানে চলেই এলি, আমি তোরই অপেক্ষা করছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমি লালসায় পড়ে একটা বড় অপরাধ করে ফেলেছি। আমি ক্ষমা, তুইও তোর বন্ধুদের সাথে গিয়েই থাক, যারা নরকে তোর অপেক্ষা করছে। এইটুকু বলেই মার্থা নিজের নখ প্রীতমের শরীরে বসিয়ে দিল আর রক্ত শুষে নিল। তখনই হঠাৎ ফাদার নিজের পকেট থেকে চার্চের হোলি ওয়াটার বার করল। তুই প্রতিশোধ নিয়ে নিয়েছিস, এবার এখান থেকে চলে যা। না, যতক্ষণ আমি এই শহরে সব ছেলেকে না মেরে দিই ততক্ষণ আমি যাব না। ফাদার তৎক্ষণাৎ হোলি ওয়াটার নিয়ে অ্যানা ডাইনির ওপর ছড়িয়ে দিল। হোলি ওয়াটার পড়তেই হঠাৎ অ্যানার শরীর জ্বলে উঠল আর দেখতে দেখতে অ্যানা ধোয়া হয়ে উড়ে গেল। ওর আত্মা শান্তি পেয়ে গেছে, ওর সাথে সত্যি খুব অন্যায় হয়েছে। পরের দিন মারিয়া পুলিশের কাছ থেকে অ্যানার মৃত্যুর খবর পেয়ে গেল। ও এখন জেনে গেছিল যে অ্যানা এক মাস আগে এই পৃথিবী থেকে চলে গেছিল। লন্ডন ব্রিজে এখন শান্তি ছিল।